বিগত আমাদের যে পর্বে আমরা কিন্তু শিশুদের এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রাথমিক রোগ যেগুলো প্রায়ই আমরা পাই সেই রোগগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই পর্ব আজকে আমরা আরও কিছু রোগ নিয়ে আলোচনা করব। তো সব কথার মূল কথা হলো শিশুদের সুস্থতা ভীষণভাবে কাম্য। এই সুস্থতা ছাড়া আমাদের একটা সুস্থ জাতি গঠন সম্ভব না এবং এই সুস্থ শিশুরাই আমাদের দেশের কর্ণধার। সুতরাং এই সুস্থতা সুস্থতার মধ্য দিয়েই আমাদের দেশ এবং জাতি এগিয়ে যাবে। তো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন মাইসফট। তো কথা হচ্ছিল ভাইরাস জ্বর নিয়ে, পাশাপাশি ডায়রিয়া নিয়ে। এরপর আমরা আসি আরেকটি পানিবাহিত রোগ, যেটাকে আমরা সকলেই চিনি টাইফয়েড রোগ নামে। খুবই একটা মারাত্মক রোগ, যে রোগটা যদি সময় মতো চিকিৎসা না হয় তার বেশ মারাত্মক কিছু জটিলতা তৈরি হতে পারে। এমন একটা সময় ছিল যে আমাদের অনেক অনেক মারাত্মক কিছু জটিলতা হতো। বর্তমান সময়ে উন্নত সব কিছু, সবাই আমরা সজাগ সতর্ক। আমাদের অভিভাবক মহলেও খুব আর্লি আর্লি আমাদেরকে রিপোর্ট করেন যে বাচ্চাটা জ্বর এসে গেছে। তো আমরা এটা বলি, যখনই একটা বাচ্চার জ্বর অ্যাটলিস্ট 3 দিনের বেশি এবং জ্বরের তীব্রতা কেমন খুব প্রচণ্ড, যেমন বলবে যে বাচ্চাটার জ্বর সকালে 103, দুপুরেও 103, বিকালে 104, তার মানে জ্বরটা বেসলাইন মানে সেই স্বাভাবিক তাপমাত্রায় আসছেই না, সবসময় উঁচু মার্গে থাকছে। তাহলে যদি এরকম একটা জ্বর দিনে 3-4 বার করে আসছে, যেটাকে জ্বর ওষুধ দিলে একটু কমে যাচ্ছে কিন্তু আবার এরপরে আবার উঠে যাচ্ছে, তাহলে এরকম একটা জ্বর যদি একটা মেয়াদ সে এরকম 6-7 দিন হয়ে যায়, যদি পাশাপাশি তার কি থাকে, যদি তার বমি থাকে, তার নরম পায়খানা থাকে, তীব্র পেট ব্যথা থাকে, অনেক সময় টাইফয়েড জ্বরও একটু র্যাশের মতো হতে পারে, তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সহজেই এই পরীক্ষা নিয়ন্ত্রণ এই রোগটা শনাক্ত করে তার যথাযথ চিকিৎসা প্রদান করতে পারবো। কিন্তু মনে রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই জ্বরের 5 দিন, 6 দিন, 7 দিন বয়স হলেই আপনার নিকটবর্তী চিকিৎসকের কাছে দেখা করলে উনি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে দেবেন এবং সেই পরীক্ষা নিরীক্ষার ফলাফল থেকে সহজেই এই চিকিৎসার নিরূপণ করে চিকিৎসা প্রদান করা সম্ভব হবে। তো টাইফয়েড জ্বরের তীব্রতা ভেদে কখনো কখনো আমাদের হাসপাতালে ভর্তি করা লাগে। যখন পানি শূন্যতা বেশি হয়ে যায়, বাচ্চা ক্লান্ত হয়ে যায়, হয়তো তাকে শিরাপথে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা লাগতে পারে, অথবা অনেক সময় জিনিসটা খুব মাঝারি আকারে বা হালকা আকারে থাকে, চিকিৎসক মনে করলেন যে বাসায় ওষুধপাতি দিলেই ভালো থাকবে, এটা হয় অনেক সময়। টাইফয়েড জ্বর আমরা বাসা বাড়িতেও ম্যানেজ করতে পারি, আল্লাহ চাহে। তো বিষয়টা সহজ করে আমাদের বুঝতে হবে যে আমরা কখন কোথায় নোটিস করব। ঠিক একই রকমভাবে একটা পেশেন্ট, একটা শিশু দেখা যাচ্ছে জ্বর হচ্ছে, তার বমি হচ্ছে, তার জ্বর বমি চলতে হঠাৎ করে দেখা গেলো তার পেশাবের রঙটা হলুদ হয়ে গেল, তার চোখের সাদা অংশটা মনির মধ্যে হলুদ হয়ে গেল, তখন বাবা বুঝতে পারলেন তাই তো এই জ্বর, এই বমিতে এটাতে একটা জন্ডিস হয়ে গেল, তখন কি করতে হবে, তখন অবিলম্বে তার নিকটবর্তী শিশু চিকিৎসকের যেতে হবে। কারণ আমরা ভাইরাল হেপাটাইটিস কিন্তু একটা মারাত্মক রোগ, এই রোগের কিছু জটিলতা আছে, যেমন দেখা যাচ্ছে যে এই রোগের কারণে অনেক সময় আমাদের কি হয় রক্তপাত হতে পারে, দেখা যাচ্ছে আমাদের কালো পায়খানা হতে পারে, আমাদের রক্ত বমি হতে পারে, তারপর আমাদের এই ভাইরাসটা রক্তের মধ্য দিয়ে যদি ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে ব্রেন পর্যন্ত আক্রান্ত হতে পারে, আমরা বলি এনকেফালোপ্যাথি হয়ে গেছে, হেপাটাইটিস এনকেফালোপ্যাথি। তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি চটজলদি আসতে পারি, চটজলদি চিকিৎসা পদ্ধতি শুরু করতে পারি, তাহলে এখানেও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে হয়ে আসতে পারবো। তো আমাদের যে সব ক্ষেত্রে যেটা করতে হবে, আমাদেরই আগে সে নিজেরাই বুঝতে হবে যে আসলে আমরা কখন কোথায় যাব। আমরা যদি এই বিষয়গুলোকে ইগনোর করি, যদি আমরা একটু ওয়েট করি, তাহলে কিন্তু এটা জীবন ঝুঁকিপূর্ণ একটা সংকটময় পরিস্থিতি আমাদের সামনে নিয়ে আসবে। তো টাইফয়েড জ্বরের পাশাপাশি আমরা যে সময়টা নিয়ে কাজ করছি, যেই বর্তমান বর্ষার সময়টাতে ডেঙ্গু জ্বরের কথা আমরা জানি, গত বছর 2019 সালের বিষয়ে আমরা জানি যে বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে ডেঙ্গু এক বিশাল একটা ভয়ঙ্কর আকার হিসেবে নিয়েছিল। আমাদের সেই সময়কার কথা মনে করে অবশ্য এবছর আমাদের পরিস্থিতি কিছুটা অন্যরকম। তো আমরা এটাই অবজার্ভ করি যে ঠিক প্রতি বছর ডেঙ্গু খুব মারাত্মক আকারে আসে না। তো যাই হোক, ডেঙ্গু আমরা এবার কম পাচ্ছি, পাশাপাশি এটাও খুব ভালো খবর যে এবার ডেঙ্গুর তীব্রতর হওয়ার বিষয়টা এবার একটু কম। যেমন আমরা গতবার কি দেখেছি যে তার ডেঙ্গু জ্বরের কারণে তার রক্তের যেটা অণুচক্রিকা কমে গিয়ে তার এমন অবস্থা হতো যে তার রক্তপাত হতো শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ, স্কিনের মধ্যে হতো, আমাদের খাদ্যনালীতে হতো, ব্রেনের মধ্যে হতো। তো সেই যে অবস্থাটা ছিল, আমরা কিন্তু ওইখান থেকে এবার একটু ভালো পর্যায়ে আছে। আমরা অত খারাপ প্রকারের ডেঙ্গু এবার ম্যানেজ করছি না। আমরা ডেঙ্গু পেয়েছি কিন্তু সেগুলো মাইল্ড আকারে ছিল, যেটাকে আমরা বলি ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার। আবার ডেঙ্গু বা ডেঙ্গু শক সিন্ড্রোম, যেটা আমাদের খারাপ টাইপেরটা,
তো আল্লাহ এবার হয়তো আমাদেরকে রেহাই দিয়েছেন, এবার আমরা আমরা আরেকটা রোগ নিয়ে সাফার করছি। আমরা সকলেই জানি কোভিড-19 ইনফেকশনটা আমাদের এবার ভীষণভাবে মহামারী হিসেবে আমাদের দেশটাকে গ্রাস করে, শুধু আমাদের দেশ না সারা বিশ্বব্যাপী আজকে কোটি কোটি ছাড়িয়ে গেছে যে 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 রোগের আক্রান্ত হার এবং মৃত্যু হারও কম না। তবে আসার বিষয় কি, আমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশের স্টাডিগুলো অবজার্ভ করি, যেমন আমি চায়না স্টাডিটাকে যদি সামনে রাখি, সেখানে শিশুদের যে আক্রান্ত হয় এটা 1.2%, পাশাপাশি ইউএসএ বা ইউকে বা ইটালি বা স্পেনের আমি যদি স্টাডিগুলো দেখি, সব জায়গায় দেখা যাচ্ছে শিশুদের আক্রান্ত হারটা কিন্তু খুবই কম। এবং এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এবং এই এই হারটা শুধু যে আক্রান্ত হারে না, শিশুদের মধ্যে তীব্রভাবে করোনা আক্রান্ত হারটাও কিন্তু খুবই সামান্য। সুতরাং তাহলে আমরা বুঝতেই পারছি শিশুরা কিছুটা করোনা জনিত কারণে একটু ফেভার পেয়ে গেছে। তো এটা আল্লাহ তাআলার এক অসীম রহমত আমাদের শিশুদের প্রতি। তো এখানে যে বিষয়টা কাজ করে যে করোনা ভাইরাস যে এন্ট্রি পয়েন্টটা একটা বিশেষ রিসিপ্টার মধ্যে দিয়ে এটা আমাদের শরীরে প্রবেশ করে, তো এই এই রিসিপ্টারটা আমাদের শিশুদের বয়সগত কারণে গঠনগত কারণে একটু ভিন্নতা, যার কারণে সেই ভাইরাসটা প্রবেশ করলেও ওই রিসিপ্টারে অ্যাটাচ হতে পারে না, যার কারণে রোগের তীব্রতাটা ওরকম বিশেষভাবে দেখতে পাওয়া যায় না। তো আমরা কিন্তু এর মধ্যে অনেক কথা জেনেছি করোনা ভাইরাস নিয়ে, এখানে জ্বর হয়, কাশি হয়, শ্বাসকষ্ট হয়, সবই ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু সতর্ক হতে হবে, আমাদের জানতে হবে আমরা কখন করোনা টেস্ট করব। আমরা করোনা টেস্ট হলে দৌড় দিয়ে গিয়ে করোনা টেস্ট করলে কিন্তু করোনা পজিটিভ হবে না, আপনাকে জানতে হবে ঠিক জ্বরের কততম দিনে করোনা টেস্ট করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি আরেকটা বিষয় সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন উন্নত বিশ্বগুলোর কথা আমরা বলছিলাম যেখানে করোনার হাব হিসেবে পরিচিত, সেই সব দেশে করোনার যে ইপিডেমিকের তীব্রতর অবস্থার পরে বাচ্চাদের একটা মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিন্ড্রোম দেখা যাচ্ছে। সেইখানে দেখা যাচ্ছে শিশুগুলো হঠাৎ করে কলাপস হয়ে যাচ্ছে, আমরা বলি শকে যাওয়া। শক সহজ করে বলতে গেলে বলা হয় যে তার মানে রক্ত চলাচল করার যে রক্তনালীগুলো আছে, হার্ট কী করছে সেই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অঙ্গে রক্তটা পৌঁছাতে পারছে না, সেই কন্ডিশনটাকে বলা হয় শকে যাওয়া, কলাপস হয়ে যাওয়া। তাহলে হঠাৎ করে রুগী কেন কলাপস হলো, হার্ট কেন কাজ করতে পারলো না, তো হুট করে কিন্তু বোঝার উপায় থাকে না। তাহলে এই সমস্ত পেশেন্টগুলোকে একদম চোখ বন্ধ করে শিশুদের যে ডেডিকেটেড হাসপাতালগুলো আছে, যে হাসপাতালে করোনা ম্যানেজ করা হচ্ছে, যেখানে ন্যূনতম আমি আইসিইউ না পেলেও যেখানে এইচডিও বলবো যে হাই ডিপেন্ডেন্সি ইউনিটগুলো কাজ করছে, ঢাকা শহরের অনেকগুলো হাসপাতালে এগুলো পরিচালনা হচ্ছে, খুব আমরা সেখানে অবশ্যই চলে যাব, কারণ এখানে প্রতিটা সময়ের খুবই মূল্যবান। কারণ একটা পেশেন্ট শকে যাবে, তাকে ইমিডিয়েটলি ইন্ট্রাভেনাস শিরাপথে একটা বিশেষ স্যালাইন এবং ওষুধ প্রয়োগ করতে হবে। যদি আমরা সেটা প্রয়োগ করতে না পারি তাহলে আমাদের শিশুটার জীবনটা ঝুঁকিপূর্ণ হবে। তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা আসলে কত দ্রুত আমরা সেবা নিতে পারবো, সেই বিষয়টা কিন্তু আমাদের বোঝাবুঝির বিষয়। আর আমরা পট করেই কোনো একটা সিদ্ধান্তে যাবো না, আমাদের জ্বর হয়েছে অথবা জ্বর না হতেই আমরা কিন্তু চিন্তা করছি করোনা টেস্ট করবো, আমাদের কিছু না হতেই আমরা কিন্তু চিন্তা করছি। সুতরাং আসলে কোন সময়টা হওয়া উচিত এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে, আমাদের একাগ্রতা বাড়াতে হবে, আমাদের শিশুটিকে অবজার্ভ করতে হবে। আমরা যারা বাড়ির বাইরে যাই, আমরা যারা বাড়ির বাইরে থেকে এসে বাসায় ঢুকি, তারা যেন শিশুদের কাছে, শিশুদের কেন পরিবারের অন্যান্য বয়স্ক লোকজনও আছে, পরিবারে আমাদের মা বোন খালারা আছেন, তাদের কাছে যাওয়ার আগে আমি যেন আমি নিজেকে সহি করে ফেলি। সহি করার সিম্পল উপায় একটা হচ্ছে আমার কাপড় চোপড়গুলো বাড়ির বাইরেই থাকবে, জুতোগুলো বাইরে থেকে আমি সরাসরি বাইরে দিয়ে আমি ওয়াশরুমে চলে গিয়ে আমাকে শুদ্ধ করে ফেলবো, আমি গোসল করে ফেলবো। তাহলে কি হবে, আমার জীবনটা সহজেই আমি জীবন থেকে মুক্ত হয়ে গেলাম, তারপর আমি স্বাভাবিকভাবে বাড়ির লোকদের সাথে মিশতে পারবো। তাহলে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো যদি আমরা পর্যালোচনা করে চিন্তা করতে থাকি তাহলে দেখা যাবে যে আল্লাহ চাহিত বেশিরভাগ পৃথিবীতে অসুখ বিসুখ যেগুলো আছে এগুলো কিন্তু প্রিভেন্ট করা যায়, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাহলে আমরা চিকিৎসা চাইবো না, আমরা সেই পথগুলো খুঁজবো যে পথগুলো দিয়ে আমরা রোগটাকে ঠেকাতে পারবো। তাহলে আল্লাহ তাআলা আমাদের সেই সুযোগটা দিক, আমাদের বুঝ দিক, আমাদের বুঝতে পারি। কারণ আমরা কিন্তু একটা কথা সব জায়গায় মিডিয়াতে বলছি, বাঁচতে গেলে জানতে হবে, তাহলে আমাদের জানতে হবে আগে, যদি আমরা জানতে পারি তাহলে আমরা আমাদের মধ্যে সেই সচেতন বোধটা আসবে, তাহলে আমরা সহজেই সেই রোগগুলো নিরূপণ করতে পারবো এবং প্রয়োজনীয় চিকিৎসাটা সময় মতো নিতে পারবো। আজকে আমাদের আলোচনা এখানেই, আমরা মাইসফটের সাথে থাকবো, আমরা আবারও আসবো অন্য আরেকটা দিন নতুন কোনো বিষয় নিয়ে। আপনাদের এই সমস্ত শিশুদের স্বাস্থ্যটা কী করে ভালো থাকবে সেই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য সাথে থাকুন, কাছে থাকুন, সুস্থ থাকুন।